পুরের যে দিদি ছিলেন হেমাঙ্গিনী দেবী, তার ছেলে হচ্ছে হৃদয়রাম মুখোপাধ্যায়। হৃদয়রাম মুখোপাধ্যায়ের ছেলে দক্ষিণাচরণ মুখোপাধ্যায়, আর দক্ষিণাচরণ মুখোপাধ্যায়ের ছেলে আমি, আমার নাম বিশ্বনাথ মুখোপাধ্যায়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রিনা, আমার চ্যানেল রিনাস নোটবুকে তোমাদের সবাইকে স্বাগত। সবার আগে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে 1st January, তো আজকে আমি যাচ্ছি কামারপুকুর জয়রামবাটি, আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি এখন যাদবপুর 8B বাস স্ট্যান্ডে চলে এসেছি এবং বাসে উঠে বসে পড়েছি। 6:30 সময় বাস ছাড়বে। এখন যাচ্ছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে 7:25 আছে গোঘাট লোকাল, যেটা গোঘাটে পৌঁছাবে 10:00 সময়, আর সেই ট্রেনটাই আমরা যাচ্ছি। চলো, বাস ছেড়ে দিল তো এখন যাওয়া যাক। 7:25 আগেও আর একটা গোঘাট লোকাল আছে, যেটা হাওড়া থেকে 4:22 ছাড়ে, আর ওটা 7:00 সময় গোঘাটে পৌঁছায়। অত সকালে আমরা যাইনি, যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো অত সকালে ভালো কুয়াশা ছিল, তো 7:25 ট্রেনটাতেই আমরা যাচ্ছি। এখন আমি হাওড়া ব্রিজের কাছে চলেই এসেছি, এখন বাসছে 7:00। চারিদিকে এত কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে আছে ব্রিজটা, মানে পুরো অন্ধকার হয়ে আছে। তো চলো যাওয়া যাক। টিকিট কেটে চলে এসেছি 3 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া গোঘাট লোকাল 3 নম্বরেই দিয়েছে আজকে। ঠিক 7:25 গোঘাট লোকাল হাওড়া থেকে রওনা দিল গোঘাটের উদ্দেশ্যে। তো 1st January আজকে মনে হচ্ছে ভালোই কাটবে, বছরের প্রথম দিন, তো চলো যাওয়া যাক। কুয়াশার মধ্যে দিয়ে সূর্যিমামাকে এতক্ষণে দেখা গেছে। এখন আমি দামোদর নদের ওপর দিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে বাজছে ঠিক 10:05, তো আমরা গোঘাট লোকাল থেকে গোঘাটে নেমে গেলাম। এই ট্রেনটা গোঘাটে পৌঁছাবে 10:00, তো আমরা 10:05 নেমে গেছি। এখন একটা টোটো ধরে যাব কামারপুকুরের মন্দিরে, ওখানে 11:30 পর্যন্ত কুপন দেওয়া হয়, তো আগে আমরা ফার্স্টে কুপনটা কেটে নেব, তাও তারপর ঘুরবো। আজকে 1st January, তো ভিড়টা আজকে বেশ ভালোই হয়েছে। তো আমরা একটা টোটো করে নিয়েছি, আমরা এখন ফার্স্টে যাব কামারপুকুরের মন্দিরে। তো টোটো এখন 1st January বলে সব রিজার্ভ করেই যেতে হচ্ছে, তো আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, তো এখন যাচ্ছি, তো চলো। গোঘাট থেকে শ্রী রামকৃষ্ণ দেবের যে মঠ, সেই মঠের দূরত্ব 8 কিলোমিটার মতো। তো আমি পৌঁছে গেছি শ্রী রামকৃষ্ণ মঠে, এখন আমরা গেটের বাইরে দাঁড়িয়ে আছি। তো ফার্স্টে আমরা কুপনটা কাটবো, প্রথম গেটের পরেই আর একটা গেট আছে, তো এই গেটটা দিয়ে ঢুকেই অফিসটার সামনে পড়বে। এই যে সামনে অফিস, তো এখান থেকে কুপন কাটতে হবে, তো কুপনটা কেটে নিয়ে আমরা একটু ঘুরবো। অফিসের ঠিক সামনেই একটা বাগান মতো করা আছে, প্রচুর ফুলের গাছ লাগানো আছে, আর যেটা বেশি ভালো লাগছে এই সাদা রাজহাঁসগুলো, খুব ভালো লাগছে দেখতে।
প্রসাদের কুপন তো আমাদের কাটা হয়ে গেছে, তো প্রসাদের টাইম দিয়েছে আমাদের 11:30 থেকে। তো এখন যেহেতু 11:00 বাজছে, তো আমরা আগে একটু ঘুরে নিই, তো 11:30 থেকে তারপর আমরা প্রসাদ খেতে যাব। এই রাস্তাটা দিয়ে শাড়ি বেঁধে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, তো খুবই ভালো লাগছে দেখতে। তো এখন আমরা মেন মন্দিরটা দর্শন করে এলাম, দর্শন করে এসে আমরা এখন প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছি। প্রসাদ খেয়ে আমরা মন্দিরের আশপাশটা একটু ভালো করে ঘুরে দেখব, তো তারপর যাব আমরা জয়রামবাটি। অফিসের ঠিক পাশের রাস্তার দিয়েই আমাদের প্রসাদ খাওয়ানোর জন্য ঢোকানো হলো। তবে এখানে একটা ঘরের মধ্যে প্রসাদ খাওয়ানো হয়, কিন্তু যেহেতু আজকে 1 জানুয়ারি প্রচুর লোক হয়েছে, তো আজকে বাইরে এখানে একটা অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে। আজকে 1 জানুয়ারি এত এখানে লোক হয়েছে, তবুও বলতে হবে এনাদের ম্যানেজমেন্ট খুবই ভালো। আমি প্রসাদ নিয়ে চলে এসেছি, প্রসাদে আছে খিচুড়ি, একটা তরকারি, চাটনি, পায়েস আর একটা লাড্ডু। খাওয়া দাওয়ার পর আমরা এই জায়গাটা দেখলাম, ঠিক পাশেই এখানে রান্না হচ্ছে, দেখো খিচুড়ির জায়গাটা কি বিশাল। অফিসের ঠিক পাশেই একটা বুক স্টল আছে, তো এখন আমরা যাচ্ছি মন্দিরের মধ্যে। মন্দিরের ঠিক সামনেই এখানে একটা শিব মন্দির আছে, এই যে হলো শিব মন্দিরটা। মন্দিরে ঢুকতেই এই ডান দিকে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি প্রায় 116 বছরের পুরনো, আর এই গাছটি ঠাকুর নিজ হাতে পুঁতেছিলেন। মন্দির থেকে বেরিয়ে আমরা একটা টোটো রিজার্ভ করে নিলাম আশেপাশের যে দর্শনীয় স্থানগুলো আছে, তো সেগুলো দেখার জন্য। কামারপুকুরের এই রামকৃষ্ণ মঠে প্রসাদের কুপন দেওয়া হয় 11:30 অবধি। তো আপনারা যদি হাওড়া থেকে 7:25 গোঘাট লোকালটা ধরেন, তাহলে 10টার মধ্যে এখানে পৌঁছে যাবেন, তারপর এসে অনায়াসেই কুপন কেটে ঘুরে নিতে পারেন। যাচ্ছি আমরা সীতানাথ পায়েনের বাড়ি। আগে শিবরাত্রিতে বিশাল যাত্রা হতো, যিনি শিব সাজবে তার বিশাল শরীর খারাপ, তখন গ্রামের লোক ঠাকুরকে ডেকে নিয়ে এসে শিব সাজিয়ে যাত্রা করাচ্ছিলেন। ঠাকুর এখানে দ্বিতীয়বার ভাব সমাধি হয়েছিলেন যাত্রা করতে করতে। এখন আমি আছি শ্রী শ্রী ঠাকুরের তৃতীয় ভাব সমাধিস্থ হবার সেই পুণ্যস্থানে। ঠাকুরের পাঠশালায় ঠাকুরের মা যখন ঠাকুরকে বাল্য বয়সে পড়তে পাঠাতেন, একদিন যোগ করতে দিয়েছিলেন, যোগ করেছিলেন, একদিন বিয়োগ করতে দেয়, ঠাকুর বলে বিয়োগ আমি করবো না।
মশাই বলে কেন করবি না, বলে দুঃখ মানে হচ্ছে ভগবানের সাথে যোগাযোগ, বিয়োগ মানে হচ্ছে কাটাকুটি দিচ্ছে খেলা, আমি চলে আসি বিষ গেলে। তখন এই বিষ্ণু মন্দির আছে, বিষ্ণু মন্দিরে চলে যেতেন, মা কালীর ছবি আঁকতেন, নারায়ণ শিলা আছে, নারায়ণ পুজো করতেন, আর পড়তে আসতেন না এই পাঠশালায়। এটা লাহাবাবুদের দুর্গা মন্দির, প্রত্যেক বছর 8 দিন যাত্রা হয়, দুর্গা পুজো হয়। এই দুর্গা মাকে ঠাকুর বাল্য বয়সে চক্ষু দান করেছিলেন, ওইটা লাহাবাবুদের রাজমঞ্চ রাজ পূর্ণিমাতে পুজো হয়। আর ওর পাশে আছে লাহাদির বাল্য বিধবা কন্যা ছিলেন প্রসন্নময়ী, যার কাছ থেকে গয়না ধার করে সারদমাকে বিয়ে করে নিয়েছিলেন, ওনার প্রতিষ্ঠা করা শিব মন্দির। আগে বিষ্ণু মন্দিরে যান, গিয়ে সে বলে জানেন এই মন্দিরটির ওপরে ও নিচেও ঘর আছে। গদাধর মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব পাঠশালাতে পড়তে না গিয়ে এই মন্দিরে এসে মা কালীর মূর্তি আঁকতেন এবং ধ্যান করতেন। এই মন্দিরটি হলো শ্রী শ্রী ধনীমাতার মন্দির। যশোদা মা যেমন শ্রীকৃষ্ণকে লালন পালন করেছিলেন, ধনীমাও সেই রূপ বালক গঙ্গাধরকে লালন পালন করেছিলেন। আর এই বড় গাছের গড়াই ঠাকুর জপ করতেন, আর ওই শ্মশানে মা কালীর পুজো করতেন। প্রত্যেক বছর ঠাকুরের জন্মতিথিতে এখানে 15 দিন মেলা হয়, আর শ্মশান কালীর পুজোটা হয়। এটা হলো কামার পুকুরের রামকৃষ্ণ মঠের যাত্রী নিবাস, এখানে এসে আপনারা চাইলে থাকতেও পারেন। তখন বললো আমি পারবো না, তুমি মকন্দপুরে শিবের কাছে যাও। তখন ওই শিবই বলেছিল ছেলে পাগল নয়, ভবতারিণী মায়ের পাগল, যেদিন শরীরে গোদায় যাবে তুমি হাসি মুখে বাড়ি ফিরে যাও। এটা হচ্ছে চুনুর শাকারির সমাধিস্থান, যিনি ঠাকুরকে প্রথম চিনতে পেরেছিলেন ঠাকুর মহাপুরুষ বলে। আমি এখন চলে এসেছি রামকৃষ্ণ দেবের পৈতৃক বাড়িতে, তো চলো দেখা যাক।
করুন, হ্যাপি নিউ ইয়ারসে। ঠাকুরের যে দিদি ছিলেন হেমাঙ্গিনী দেবী, তার ছেলে হচ্ছে হৃদয়রাম মুখোপাধ্যায়। হৃদয়রাম মুখোপাধ্যায়ের ছেলে দক্ষিণাচরণ মুখোপাধ্যায়, আর দক্ষিণাচরণ মুখোপাধ্যায়ের ছেলে আমি, আমার নাম বিশ্বনাথ মুখোপাধ্যায়। তাহলে হৃদয় এবং ঠাকুরের মামা ভাগনাতেই আমার দাদু। আর ওই দুর্গা মন্দিরে যে ফটো স্থাপন হয়ে আছে ভবতারিণী মায়ের আদেশ মতো, ওখানে 3 বছর প্রতিমা পুজো হয়েছিল, 13, 14, 15 ঠাকুরের বয়স। চতুর্থ বছরে দক্ষিণেশ্বরে ব্রতী হয়ে পড়েন, সে বছরে আর প্রতিমা পুজো হয়নি, কারণ ভবতারিণী মা ঠাকুরের কে আদেশ করেছিলেন যে ওই হৃদয়ের দুর্গা মন্দিরে 3 বছর প্রতিমা পুজো গ্রহণ করেছি, চতুর্থ বছর থেকে মন্দিরে আর প্রতিমা পুজো করবি না, আমার মূর্তি বিসর্জন হয়ে গেছে, আমার ফটো নিয়ে যে প্রতিষ্ঠা করে দিবি, এবং ওই ফটোতেই প্রতি বছর ঘট স্থাপন করে সপ্তমী অষ্টমী নবমী পুজো করি, আমি গ্রহণ করব। কিন্তু মন্দিরে কোনো দিন বিজয়া দশমী, সন্ধি পুজো, নবপত্রিকা প্রবেশ, এই 3টি পুজো কখনোই করবি না। ওই দুর্গা মন্দিরে যে ফটো স্থাপন হয়ে আছে, ওই ফটো দাদু ঠাকুরের আমাদের ফটো। এইভাবেই আমরা এখনও পর্যন্ত প্রতি বছর ওই মন্দিরে মায়ের পুজো করে আসছি, ঠাকুর এবং মায়ের নির্দেশ মতো। আর এই মন্দিরে যে নারায়ণ আছেন, ঠাকুর যখন সাধনায় সিদ্ধি লাভ করে ভবতারিণী মায়ের দর্শন পেয়েছিলেন, তখন ঠাকুরের বয়স 34 বর্ষ। ভবতারিণী মায়ের সঙ্গে কথা বলতেন, ভোগ নিবেদনের সময় মাকে খাইয়ে নিজে খাচ্ছেন, আবার নিজে খেতে খেতে মাকে খাইয়ে দিচ্ছেন, ঠাকুর এরকম পরিবেশ। তো ভবতারিণী মা ঠাকুরকে আদেশ করলেন যে কাশীতে আমার এক পরম ভক্ত রয়েছে, নাম তৈলঙ্গ স্বামী, ইচ্ছা মৃত্যু বরণ করবে বলে অনশন করে মৌন অবলম্বন করে আসনে বসে আছে, শরীর কিন্তু তার আর বেশি দিন থাকবে না, সেই জন্য সেই মহাপুরুষের সঙ্গে দেখা করে আসি, সঙ্গে নিয়ে যাবি হৃদয়কে, মধুরকে, মধুরের স্ত্রীকে। তো ঠাকুর 34 বছর বয়সে কাশী গিয়েছিলেন, কাশীতে তৈলঙ্গস্বামী যে নারায়ণ শিলা ঠাকুরের হাতে তুলে দিয়ে দাদুর দিকে আঙুল বাড়ি দেখেছিলেন, এর বাড়িতে প্রতিষ্ঠা করিস, সেই শিলা এই নারায়ণের মন্দিরে প্রতিষ্ঠিত আছে। ভবতারিণী মা নামকরণ করেছেন শ্রীধর, ঠাকুর প্রতিষ্ঠা করেছেন, এখানেও নিত্য সেবা পূজা হয়, ওই মন্দিরেও নিত্য সেবা পূজা হয়। আর দুর্গোৎসবের সময় ভবতারিণী মায়ের আদেশ মতো ওই ফটোতেই ঘট স্থাপন করে নারায়ণকে ওই মন্দিরে নিয়ে যে দুর্গোৎসব হয় সপ্তমী অষ্টমী নবমী, কিন্তু বিজয়া দশমী সন্ধি পুজো নবপত্রিকা প্রবেশ, এই 3টি পুজো করা চলে না। এইভাবে 2টি মন্দিরের সেবা কার্য হয়ে আসছে। শান্তিনাথের শিব মন্দির, মা এই ছিলেন ওনার বাড়ি থেকে যাত্রা শুনতে, ঠাকুর এই ছিলেন ওনার দিদি বাড়ি থেকে যাত্রা শুনতে। আগে গাজনের সময় বিশাল যাত্রা হতো, মাকে ওনার দিদিমা 2 বছর বেলায় বলছে সারদা তুই কাকে বিয়ে করবি, তখন আঙুল বাড়িয়ে ঠাকুরকে দেখিয়ে দিয়েছিলেন। সব শেষে আমি চলে এসেছি মা সারদা কাননে, এখানটা ঘুরে আমরা যাব জয়রামবাটি মন্দির। স্নান করতে আসতেন ওই আসুদ গাছের গোড়ায়, স্নান করার পর মুড়ি বাতাসা ছোলা ভাজা খেতেন, আর ওইটা হচ্ছে মায়ের পিতামাতার সমাধি স্থান, ওই যেটা মা এটাকে গঙ্গা বলতেন, আমুদান আমুদান। এখন আমরা মা সারদা কাননের বাইরে দাঁড়িয়ে আছি, কারণ এখন 2:45 বাজছে আর এই পার্কটি 3টের সময় খুলবে। অবশেষে 3টে বেজে গেছে, এখন আমরা পার্কটির ভেতরে ঢুকছি, আর এই জায়গাটিতেই সারদা মা স্নান করতে আসতেন। এটি হলো সারদা মায়ের পিতামাতার সমাধিস্থল।
আমি এখন বেরিয়ে যাচ্ছি, এখন যাচ্ছি জয়রামবাটিতে, এটাই হলো লাস্ট ডেস্টিনেশন, চল। কামারপুকুর হলো হুগলি জেলায় আর জয়রামবাটি হলো বাঁকুড়া জেলায়। তো আমাদের তো কামারপুকুর ঘোরা হয়ে গেছে, তো এখন যাচ্ছি জয়রামবাটির মন্দিরে। জয়রামবাটিতে সারদা মায়ের মন্দির যাওয়ার আগে ঠিক ডান দিকেই একটা গলিতে আরও কিছু মন্দির আছে, তো সেগুলো ঘুরে তারপর আমরা মায়ের মন্দিরে যাব। প্রথমেই পড়লো দামোদর জিউজির মন্দির, তো তারপর আর একটা মন্দির আছে, তো চলো। দামোদর জিউজির মন্দির থেকে ঠিক আরেকটু এগিয়ে এলেই এই মন্দিরটি পড়বে। এই মন্দিরটি হলো মা চণ্ডী, সিংহবাহিনী, মহামায়া এবং মা মনসার মন্দির। এখন 3:30 বেজে গেছে, তো মায়ের মন্দির খুলেও গেছে, তো এখন আমরা মায়ের মন্দির ঘুরে চলে যাব। আর মায়ের মন্দির খোলে হচ্ছে 3:30 থেকে। জয়রামবাটিতে মাতৃমন্দির ঘুরে আমি এখন চলে এসেছি গোঘাট স্টেশনে। এখন বাজছে বিকেল 5:05, আর ঠিক 5:05 গোঘাট স্টেশন থেকে একটা লোকাল আছে যেটা হাওড়া যায়। তো এটা অনেক সময় নেটে দেখায় না, এখানে এসে জানতে পারলাম যে 5:05 একটা গোঘাট লোকাল আছে, তো এটাতেই আমরা এখন হাওড়া ফিরে যাচ্ছি। আমরা তো হাওড়া পৌঁছে গেছি, আবার শুরু হয়ে গেল ব্যস্ত জীবন। তো আমার তো 1 জানুয়ারি বছরের প্রথম দিন খুবই ভালো কেটেছে, আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে। আগামী বছর সবার খুব ভালো কাটুক এটাই চাইবো, সবাইকে হ্যাপি নিউ ইয়ার লাস্টে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।